হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরুর আগেই তা নিয়ে নতুন ব্যবসা শুরু করেছে একটি অপরাধ চক্র। শ্রমিক নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর এক্ষেত্রে টার্গেট বিদেশ ফেরত শ্রমিক। বিশেষ করে এই করোনার সময়ে যারা দেশে এসে আটকা পড়েছেন কিংবা বিদেশ যাবার স্বপ্ন দেখছেন, তাদেরকে বেছে নিচ্ছেন প্রতারকরা। নতুন করে এয়ারপোর্টে স্যামসাং কোম্পানিতে কাজ কর, কাজ নিবে, লোক নিবে, এর জন্য এখানে আসছিলাম। দুবাই আমার ভাই থাকতো আগে, ওরা আর থাকে না, ওরা চলে এসেছে। ওখানে অন্য একটা লোক আছে, ভাইকের বন্ধু হয়, ওনারাই খবর দিছে। বন্ধু বলছে যে এয়ারপোর্টে কাজ পেয়েছে স্যামসাং কোম্পানি, তমুক অফিসে চলে যা, ওই অফিসে গেলে পারে, ওই অফিস থেকে নিয়োগ দিব। শুরুতেই মেডিকেল, পরে নিয়োগের চুক্তি। এ ব্যবসায় জড়িতদের অধিকাংশই আগে ছিলেন আদম ব্যবসায়ী। করোনাকালে ব্যবসায় ভাটা পড়ায় কৌশল পাল্টে পেতেছেন নতুন ফাঁদ। কয়েকটা কোম্পানিতে আমাকে অফার দিচ্ছে যে ভাই এখানে কিছু লোকজন দিতে পারেন লেবার। তখন আমরা কয়েকজন চিন্তা করছি যে কিছু লেবার আমরা দিই, কত করে দিতে হবে, 25,000 টাকা করে দিতে হবে। 5 মাস থেকে কোনো কাজ করিনি, তার আগে আদম ম্যানপাওয়ারের ব্যবসা করতাম। রাজধানীর খিলক্ষেত এলাকায় গত কয়েক মাসে গজি উঠেছে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তৃতীয় টার্মিনাল সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রূপপুর পানামাবাহী কেন্দ্র, আমাদের সেনাবাহিনী, এমনকি রোহিঙ্গা ক্যাম্পে, বিভিন্ন আপনার শরণার্থী শিবিরে, শহরের জায়গায় এবং ব্যাংকে লোক নিয়োগ দেওয়া হবে মর্মে এই জনগণের কাছ থেকে বা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা দুইভাবে নিয়েছে, প্রথমত হচ্ছে মেডিকেল করার নামে তারা প্রত্যেকের কাছ থেকে নিয়েছে 5,000 টাকা, এরপরে জামানত হিসাবে তারা নিয়েছে আরও 1,00,000 টাকা করে। তো এটা একটা বড় প্রায় কয়েক হাজার লোকের কাছ থেকে তারা এই অর্থ হাতিয়ে নিয়েছে। তবে র‍্যাব বলছে এক্ষেত্রে সবার আগে দরকার সাধারণ মানুষের সচেতনতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।